নমস্কার বন্ধুরা মুড়িঘণ্ট আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু ইলিশ মাছের মুড়িঘণ্ট কখনো খেয়েছেন কি যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আজকের পর্বে আমি খুব সহজভাবে ইলিশের মুড়িঘণ্ট তৈরি করে দেখাবো তাহলে চলুন আর দেরি না করে এই ভিডিওটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরির জন্য যে উপকরণগুলি আমাদের লাগবে সেগুলি হলো ইলিশ মাছের মাথা কেটে রাখা আলু এখানে আমি দুটি মিডিয়াম সাইজ আলু নিয়েছি জিরে লাল লঙ্কার গুঁড়ো গোবিন্দভোগ চাল ধনে ও জিরে গুঁড়ো হলুদ কাঁচা লঙ্কা ও তেজপাতা রান্নাটি আমি রিফাইন্ড অয়েলে করব। গোবিন্দভোগ চালটি আমি ধোবো না কারণ এতে খুব সুন্দর গন্ধ থাকে ধুলে সেটি নষ্ট হয়ে যাবে তাই এখানে আপনাদের একটি ইউনিক প্রসেস দেখাবো এখানে একটি কন্টেনার আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটি ভেজা পরিষ্কার কাপড় আমি সুন্দর করে রাখব তার মধ্যে চালটিকে আস্তে আস্তে দেব অল্প অল্প করে দেবেন সবটা একসাথে করবেন না এভাবে অল্প অল্প করে দিয়ে এই কাপড়টিকে চারিধার থেকে নিয়ে এভাবে আটকে তারপর চালটাকে ঘষে দিতে হবে এবারে কাপড়টি খুলে দেখে নেব যে চালটি ভালো করে পরিষ্কার হয়েছে কিনা না যদি মনে হয় যে ভালোভাবে পরিষ্কার হয়নি সেক্ষেত্রে আবারও এভাবে কাপড়টিকে চারিধার দিয়ে আটকে চালটিকে ভালো করে ঘষে দিতে হবে এইভাবে করলে চালের মধ্যে থাকা ময়লা সেটি দূর হবে ও চালের সুগন্ধটিও বজায় থাকবে আমি ঠিক এই একই প্রসেসে বাকি সবটা চাল পরিষ্কার করে নেব এবার একটি কড়াই বসিয়ে তাতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুটা আমি হালকা ফ্রাই করে নেব এর মধ্যে অল্প একটু নুন দিলাম আর তার সঙ্গে দেব অল্প একটু হলুদ ভালো করে এবার নুন আর হলুদকে এই আলুর সাথে মিশিয়ে দিতে হবে এবং তারপরে একটু হালকা ফ্রাই করে নেব এবারে আলুগুলিকে এপিট ওপিট চেঞ্জ করে কড়াইয়ের একটা সাইডে রেখে দিলাম ও তার মধ্যে এই ধুয়ে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম মাছের মাথাটি ভেজে নেওয়ার জন্য অল্প একটু হলুদ ও অল্প একটু নুন আমি এর মধ্যে দিয়ে দেব একসাথেই আলু ও মাছগুলিকে আমি ভেজে নেব আপনাদের যদি একসাথে করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর মাছের মাথাটা ভালো করে ভাজতে পারেন কিন্তু এখানে আমি কাজের সুবিধার জন্য ও তাড়াতাড়ি করার জন্য আলু ও মাছের মাথা একসাথে ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি এগুলিকে তুলে নেব মাছ ও আলু ভাজা তুলে নেওয়ার পর এবার ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর দুটি তেজপাতা একটু হালকা করে এগুলিকে ফ্রাই করে নেব তারপর এর মধ্যে আমি বাকি উপকরণগুলিকে মিশিয়ে দেব এবারে এর মধ্যে এই গোবিন্দভোগ চালটি দিয়ে দেব ভালো করে চালটিকে একটু মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিট হালকা ফ্রাই করে তারপরে একটি মশলার পেস্ট আমি এখানে দিয়ে দেব এখানে জিরে ধনে হলুদ ও রেড চিলি পাউডার দিয়ে একটি মশলার পেস্ট আমি তৈরি করে নিয়েছি অল্প একটু জল দেবেন খুব বেশি জল কিন্তু দেবেন না এবার কড়াইয়ে এই মশলার পেস্টটি আমি দিয়ে দেব ভালো করে মশলাটি মিশিয়ে দিতে হবে এবং খেয়াল রাখবেন এটি যেন পুড়ে না যায় তাই কন্টিনিউয়াসলি নাড়তে হবে এবার এর মধ্যে ভাজা মাথা ও আলুগুলো মিশিয়ে দেব ভালো করে একটু নেড়ে দিতে হবে তারপর আমি বাকি উপকরণগুলিকেও অ্যাড করব। এখানে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে মাছের মাথাটিকে একটু ভেঙে দিতে হবে ভালো করে ভেঙে দিলে এটি রেসিপির বাকি উপকরণের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে তাহলে রেসিপির টেস্ট আরও অনেকগুণ ভালো হবে এবারে এর মধ্যে অ্যাড করে দেব এক কাপ গরম জল এটি মনে রাখবেন ঠান্ডা জল কিন্তু অ্যাড করবেন না ভালো করে একটু নেড়ে দিতে হবে তারপর এর মধ্যে স্বাদ মতন নুন অ্যাড করে দেব ও আবার একটু ভালো করে নেড়ে দেব এবার এটিকে আমাদের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে চালটি ভালোভাবে সেদ্ধ হয় আমরা দশ মিনিটের জন্য ঢাকনাটি দিয়ে দেব দশ মিনিট পর ঢাকনাটি খুলে ভালো করে একটু নেড়ে দেব তারপর চালটিকে একটু চেক করে নিতে হবে যে এটি সেদ্ধ হয়েছে কি না একটু চাল হাতে নিয়ে আপনারা দেখে নিতে পারেন যদি চালটি সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে গ্যাস ফ্লেমটি অফ করে দেবেন আমি দেখলাম চালটি কিন্তু সেদ্ধ হয়নি তাই আমি এখানে আবারও একটু গরম জল অ্যাড করে দিচ্ছি তারপর আবার ঢাকনাটি দশ মিনিটের জন্য লাগিয়ে দেব কিছুক্ষণ পর আবার ঢাকনাটি খুলে একটু চেক করে নিতে হবে আমাদের এভাবে করতে হবে না হলে কিন্তু রেসিপিটি নিজ থেকে লেগে যেতে পারে চালটি দেখে মনে হচ্ছে এটি ভালোভাবে সেদ্ধ হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে চালটি সেদ্ধ হয়ে গেছে রেসিপিটি তৈরি হয়ে গেছে এবার আমি গ্লাস ফ্লেমটি অফ করে দেব এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয় ও তৈরি করতে খুব বেশি সময় কিন্তু লাগে না তাই বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ